আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে আমাদের ছাদে যে একটা বারবিকিউ অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের কিছু স্থির চিত্র দেখাবো, সেই সাথে হচ্ছে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা হচ্ছে বারবিকিউ সম্পর্কে মানে আগ্রহী, মানে অনেকেই আছে শীত আসার পরপর হচ্ছে দেখা যায় আমরা একটু ছাদে এরকম বারবিকিউ করতে চাই, যাদের যাদের হচ্ছে এটা নিয়ে আগ্রহ আছে তারা হচ্ছে আমার ভিডিওটা ফুল দেখবেন, কারণ তাহলে হচ্ছে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে হচ্ছে আপনারা ছাদে এই ধরনের পার্টির আয়োজন করবেন। তো আমরা হচ্ছে এই বিল্ডিংয়ে আসছি দুই থেকে তিন বছর হয়ে গেছে। তো আমাদের হচ্ছে আমাদের যে হাজব্যান্ডরা আছে, মানে আমার হাজব্যান্ড, অন্যান্য ভাবিদের হাজব্যান্ড, হ্যাঁ, ওনারা মিলে হচ্ছে একটা গ্রুপ আছে। তো আমরা হচ্ছে প্রায় সময় একসাথে মিট করি, তো বিভিন্ন অকেশনের আয়োজন করা হয় তখন, তো খাওয়া দাওয়ার তখন দায়িত্ব থাকে সম্পূর্ণটাই হচ্ছে ছেলেদের। আমরা জাস্ট সাজুগুজু করে যাই, গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করি। কি বিষয়টা খুব মজার না? হ্যাঁ, অনেক মজার একটা বিষয়। তারপরেও হচ্ছে সবসময় যে তারাই শুধু আমাদেরকে খাওয়ায় তা না, আমরা মাঝে মধ্যে খাওয়াই, যেরকম হচ্ছে ভর্তা আইটেম করি আমরা। তারপর হচ্ছে ছাদে যে এই যে ডেকোরেশনটা সম্পূর্ণটাই ভাইয়ারা করে, তারপর বারবিকিউর যত অনুষ্ঠান হয় সবগুলাই ভাইয়ারা করে, আমরা হচ্ছে একটু হেল্প করি। তো আমাদের মধ্যে একটা ফ্যামিলি আছে খুব অ্যাক্টিভ, তারা হচ্ছে সম্পূর্ণ মানে মাংস কেনা থেকে শুরু করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ম্যারিনেশন করে তারপর হচ্ছে ছাদে নিয়ে আসে। ওই ভাই আর ভাবির জন্য অবশ্যই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমরা কিছুদিন পরপরই এরকম একটা আয়োজন করি, এতে করে হয় কি সবার সাথে সবার একসাথে মিট হয়। অনেক সময় হয়তো আমরা ব্যস্ততার জন্য দেখা যায় মিট করতে পারি না, মানে এক দুই মাস হয়ে যায় যে আমাদের কারোর সাথে কারোর দেখা হচ্ছে না, তো তার জন্য হচ্ছে এই আয়োজনের ব্যবস্থা করা হয়। তো এবার হচ্ছে অনেক আগেই করা হয়েছে, যেহেতু এখনও শীত আসে নাই আর অনেক দিন হয়ে গেছে আমরা একসাথে মিট করি নাই, লাস্ট কবে যে মিট করেছিলাম সেটাও মনে নাই। তাছাড়া হচ্ছে আমরা কিন্তু একসাথে বাহিরে ঘুরতেও যাই, এর আগে আমার যে যত ভিডিও আছে ওখানে আপনারা দেখতে পাবেন, মানে আমাদের এই ছাদে একটা ভর্তা আইটেম অনুষ্ঠান হয়েছিল, সেই সাথে হচ্ছে আমরা একসাথে জিন্দা পার্কে ঘুরতে গিয়েছিলাম, সেই সাথে হচ্ছে আমরা যে গত বছর যে বাণিজ্য মেলা হয়েছিল সেখানেও কিন্তু আমরা সবাই একসাথেই গিয়েছিলাম। তো এই সবগুলো ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, যারা যারা হচ্ছে এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সার্চ করে আমার ভিডিওগুলো দেখে আসবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে ছাদে, দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। আর হচ্ছে আজকে কিন্তু শাড়ি পরার জন্য একদম পারফেক্ট একটা পার্টি ছিল, বাট আমি আজকে শাড়ি পরি নাই, কারণ হচ্ছে আমার কিছুদিন আগে হচ্ছে আমার মেজোভাইয়ের বিয়ে ছিল, তো বিয়েতে হচ্ছে দুই দিন আমি পরপর শাড়ি পরিয়েছি, সেজন্য ভাবলাম আজকে আর শাড়ি পরবো না, আজকে হচ্ছে টপস পরে রেডি হয়েছিলাম। আর শাড়ি তো কি বলবো, শাড়ি হচ্ছে আমার একটা ভালোবাসা, আমার ফ্যামিলি যেরকম ফ্যামিলিকে আমি ভালোবাসি, পরিবারের প্রত্যেকটা ফ্যামিলিকে যেরকম আমি ভালোবাসি, আমার ফ্রেন্ড সার্কেলদেরকে যেরকম ভালোবাসি, শাড়িটাও আমার কাছে মনে হয় যে ওরকম একটা জিনিস। শাড়ি পরি আর না পরি, এরকম অনেক শাড়ি আছে আমার আলমারিতে যেগুলো আমি এখনও পরি নাই, যেভাবে কিনেছিলাম সেভাবেই আছে, বাট আমার শাড়ি অনেক অনেক প্রিয়, অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেকেই হচ্ছে শাড়ি পরে আসছে আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে, তো এখন হচ্ছে বাচ্চাদের ছোটোখাটো কয়েকটা ম্যাজিক দেখাচ্ছে, তারপর হচ্ছে আসল ম্যাজিকগুলো একটু পরেই দেখতে পারবেন। তো আমাদের হচ্ছে যখন আমাকে খান সাহেব বললেন যে আমাদের হচ্ছে একটা বারবিকিউর পার্টি হতে চলেছে, তো আমার এত খুশি লেগেছে, এত ভালো লেগেছে, বিশ্বাস করেন মানে অনেক দিন হয়ে গেছে অনেকের সাথে দেখা হয় না, দেখা যায় বাসায় যাওয়া হয় না, কেন সবাই তো ব্যস্ততার মধ্যে থাকি সেজন্য কারো সাথে মানে বাসায় যাওয়া হয় না, দেখা হয় না, হয়তো বা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে ঘুরছে ফিরছে, ছবি আপলোড করছে, ভিডিও আপলোড করছে, বাট হচ্ছে ওইভাবে কিন্তু সামনাসামনি যে কথা বলার একটা মজা ওটা কিন্তু হয়ে ওঠে না, একসাথে বসে আড্ডা দেওয়া ওটাও একটা মজা। বাট কিছুদিন আগে কিন্তু ডেঙ্গুর একটা প্রভাব ছিল, সেই জন্য হচ্ছে ছাদে যাওয়া সবাই একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে ছাদে গেলে মশার কামড় খেতে হবে, তো অনেক কিছু মানে জন্য হচ্ছে আমাদের দেখা সাক্ষাৎটা হচ্ছিল না।
তো অবশেষে যখন খান সাহেব বললেন যে আমাদের একটা অনুষ্ঠান আছে, আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। তারপর হচ্ছে সেজন্য একটু সাজুগুজু করেছি, তো ভিডিও শুরুতে দেখেছেন, সাজুগুজু করে রেডি টেডি হয়ে হচ্ছে আমরা ছাদে চলে আসছি। তো ছাদে হচ্ছে এখন মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, মিউজিশিয়ান হচ্ছে এখন আসল ম্যাজিক দেখাবেন। তো খান সাহেবকে হচ্ছে এখানে কিছু একটা বলার জন্য অনুরোধ করেন মিউজিশিয়ান। তো তারপর হচ্ছে ও হচ্ছে একটা কবিতা আবৃত্তি করে কাজী নজরুল ইসলামের, তারপর হচ্ছে এখন ম্যাজিক দেখানো শুরু হয়ে গেছে। আসলে ম্যাজিক বলে তো কিছু হয় না, সবই হাতের কারসাজি। তারপরও হচ্ছে আমাদের একটু ভালো লাগে, বাচ্চারা খুশি হয়, সেই জন্য হচ্ছে ওনাকে আনা। তো দেখতেই পাচ্ছেন একটা রুমাল থেকে কিভাবে হচ্ছে আমাদের একটা দেশের পতাকা তৈরি করে ফেলেছেন উনি। এখন হচ্ছে একটা স্টিক হাতে নিয়ে হচ্ছে উনি ম্যাজিক দেখাচ্ছেন, এক্সট্রা একটা স্টিক থেকে হচ্ছে আরেকটা স্টিক বের করেছেন, এখন আরও একটা বের করবেন। এই যে এখন তিনটা হয়ে গেছে, আরও একটা বের করবেন। এই যে চারটা, মানে একটা স্টিক থেকে চারটা স্টিক বের করেছেন উনি। বাচ্চারা খুবই এনজয় করছিল। এখন হচ্ছে একটা ন্যাকড়াকে উনি এইভাবে হচ্ছে ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন, হঠাৎ করে এটা হচ্ছে লাঠি হয়ে গেছে। এখন হচ্ছে একটা ফুলের, মানে এটা কি বলবো, একটা ফুলের তোড়াকে উনি হচ্ছে ম্যাজিক করে ছাতা বানিয়ে দিয়েছে। ছাতাটা খুব সুন্দর না? আমার খুব ভালো লেগেছে। আর এখন হচ্ছে আবার এটাকে, এটা ছিল সাদা, এটাকে হচ্ছে ভিন্ন কালার করে দিল, ব্লু কালার হয়ে গেছে। এখন আবার অন্য কালার চলে আসবে। ওয়াও! তো এভাবে করে উনি অনেকগুলা ম্যাজিক দেখালেন। তারপর হচ্ছে আমরাও গিয়েছিলাম, আমাকে ডেকেছিল, তারপর আরও দুই তিনজন ভাবিকে ডেকেছিল, আমরাও কিন্তু ওনার সাথে সাথে ম্যাজিক করেছি। বারবিকিউর জন্য প্রথমে হচ্ছে চিকেনটাকে বাজার থেকে কিনে এনে তারপর ধুয়ে পরিষ্কার করে হচ্ছে বারবিকিউর যে মশলাটা আছে সেটা দিয়ে মাখানো হচ্ছে। সেই সাথে এখানে কিন্তু সরিষার তেলও অ্যাড করতে হয়েছে, সেই সাথে হচ্ছে লেবুর রস, সাথে হচ্ছে টক দই, সব কিছু দিয়ে মশলাটাকে আগে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে চিকেনগুলাতে ভালো করে ম্যারিনেশন করে নেওয়া হয়েছে। তারপর এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে কয়েক ঘন্টার জন্য। তো আগের দিন যদি রাখা হয় সেটা আরও বেশি ভালো হয়। তো আমাদের হাতে যেহেতু খুব বেশি সময় ছিল না, আমরা হচ্ছে দুপুরে রেখে দিয়েছি, তারপর সন্ধ্যার দিকে হচ্ছে আমাদের বারবিকিউর যে আয়োজনটা ছিল, মানে সন্ধ্যার দিকে হচ্ছে এগুলাকে পোড়ানো হয়েছে। তো আপনারা চাইলে, আপনাদের হাতে যদি সময় থাকে, আগের দিন হচ্ছে চিকেনগুলাকে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন ফ্রিজে। আর বিশ্বাস করেন, এত মজা হয়েছিল, ম্যারিনেশনটা অনেক ভালো হয়েছিল। আর সেই সাথে হচ্ছে যখন এটাকে পোড়ানো হয়েছে, একদম ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে আপনি যত ভালো করে ম্যারিনেশন করতে পারবেন, যত মানে মানে আগের দিন যদি আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়, সেই সাথে হচ্ছে এটা সিদ্ধও হয়ে যায় খুব সহজে।
তো দেখতেই পাচ্ছেন সব ভাইয়ারা আমাদের এখানে কত অ্যাক্টিভ। ভাইয়ারা হচ্ছে সব রেডি করে রেখেছে, এখানে শসা কাটা আছে, কাঁচামরিচ আছে, সেই সাথে হচ্ছে সস আছে, আর বারবিকিউর জন্য হচ্ছে বাইরে থেকে নান রুটি কিনে নিয়ে আসা হয়েছে, যাতে আমাদের আপুদের বা ভাইয়া মানে আপুদের বা ভাবিদের তেমন কোনো কষ্ট করতে না হয়। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই যারা যারা এখনও আমার পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে আমার পেজের সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আরও দেখতে পাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি আল্লাহ হাফেজ।